জিকির তো দুষ্টামি করে করে না কথা ঠিক নেই জিকিরটা দশ সুন্দর মতই আমরা করছিলাম কিন্তু তোমরা ছেলেরা যারা আছো তোমরা একটু দুষ্টামি করে জিকিরের পরিবেশটা নষ্ট করে দিল না বাবা গুণ হইব বাবা এগুলি করো না তোমাদেরকে অনুরোধ করে বলছি আমরা জিকির করব তোমরা বৈশা থাকবা বৈশা আস্তে আস্তে জিকির করবো অসুবিধা নেই কিন্তু যারা এখানে দাঁড়িয়ে জিকির করবে তাদের একটা হালত আছে আছে না তাদের বয়স আর তোমাদের বয়স কিন্তু এক না অনুরোধ করছি বাবা তোমরা ছোট ছোট বাবা যারা যারা আছো এখানে আমার অনেক নাতিও আছে আমার নাতি আছে বাতিজার বয়স আছে সকলে আছে তোমাদের প্রতি বস্তা কিনলি গা উঠতে না হন বয়ে গেছ তো উঠতে না ব উঠতে না মাইরাল বাম একবার মাইরাল বাম জিকিরের তালিম দেমো এই দেমো দেমো জিকিরের তালিম তোমার গোয়াজ গোয়াজ করে হলে কোয়াজ হইন হলো এখন শোনো আল্লাহ কি কইছে কোরআনে আল্লাহ বলছে ফাদকুরুনি আযকুরুকুম হে আমার বান্দারা তোমরা যদি আমার স্মরণ করো আমি তোমাদেরকে মসুল দ্বারা বৃষ্টির ন্যায় রহমত দান করি আর জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা কথা বুঝছুনি আমার আল্লাহ বলছে যে আমার স্মরণ করে আমি তার উপরে রহমত নাজিল করি এই স্মরণ আরবি হলো জিকির স্মরণ আরবি কি জিকির আরেক জায়গায় বলছে আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ বলছেন যে ব্যক্তি জাকের মানে জিকির করে অর্থাৎ আমার জিকির করে কার জিকির আল্লাহর জিকির কার জিকির আল্লাহর জিকির করে আল্লাহ বলছেন আমি খোদা তার প্রতি মায়াশীল হইয়া দয়াশীল হইয়া তার কলবের যত ময়লা আছে পরিষ্কার কইরা তার কলবটা পবিত্র বানাইয়া দেই তো এখন আল্লাহর কাজে আল্লাহর জিকিরে যদি তোমরা তাল বাহানা করো বা তামসা করো বা একটা লাফালাফি করো এটা অসুন্দর দেখা আমার কথাটা বাবা বুঝছো নি তোমরা তোমরা দরকার হয় জিকির করতে না পারলে তোমরা দাঁড়াইয়া কইরো না না কইরা বৈশা বৈশা তোমরা জিকির করবা আর যারা এই যে লোকগুলো দাঁড়াইয়া করে তারা কিন্তু পা গুলো লড়াচড়া করে না পা জাগাত খুঁড়ি হইতে দেয় আঙ্গুল পায়ের বিদ্যা আঙ্গুল আছে দুইটা আসেনি এই আঙ্গুলটা দুটো আঙ্গুল যত দেয় একসাথে এক জায়গায় বসে থাকবে এক জায়গায় থাকবে এতে লড়তে চড়তে পারতো না অনুরোধ রইল তোমাদের প্রতি তোমরা আমার মায়ার মানুষ আমার গ্রামের মানুষ সবাই আমার আদরের মহাব্বতের আমি তোমাদেরকে অনেক ভালোবাসি কারণ আমাদের ভবিষ্যৎ তোমরা এই জন্য অনুরোধ থাকবে জিকিরে যেন আর বিঘ্নতার সৃষ্টি কখনো না হয় কেমন